এই জায়গাটা খালনা গ্রাম। খালনা গ্রাম লক্ষ্মী পূজোর জন্য বিখ্যাত। সেজে উঠেছে খালনা। এই জায়গাটায় নেমে পড়তে হয়। এটা লাইব্রেরির মাঠ। এই পর্যন্ত অটো আসে, তারপরে আর অটো আসে না। লক্ষ্মী পূজোর দিন অটো বন্ধ থাকে। খালনায় ঠাকুর দেখে যে রাস্তা দিয়ে ফিরবেন, এটা সেটাই। বাসে করেই আসতে হয় বাগনান থেকে। ট্রেনে বাগনান নেমে বাগনান বাজার বা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে আসতে হয় খালনা। দেখাবো এই খালনা গ্রামের রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমি এসেছি এই খালনা গ্রামে। অসাধারণ সুন্দর এর প্রাকৃতিক পরিবেশ। লক্ষ্মী পূজোর দিন চলে আসতে পারেন, এই খালনায় হয় বিশাল বিশাল লক্ষ্মী পূজো। দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। প্রচুর লক্ষ্মী পূজো হয় এখানে। কলকাতায় যেমন দুর্গা পূজো, চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পূজো, বাঁশবেড়িয়া বা কাটোয়ায় যেমন কার্তিক পূজো, কালনা বা মগড়ায় যেমন সরস্বতী পুজো, তেমনি খালনায় লক্ষ্মী পুজো বিখ্যাত। কাশফুল এখনো আছে। বাগনান থেকে যে বাস জয়পুরে যায়, সেই বাসে উঠলে খালনায় নেমে ঠাকুর দেখতে পারবেন। ফাঁকা মাঠের পর মাঠ, চাষাবাদ চলে। পুরো সবুজ, বেশ সুন্দর পরিবেশ।
এই গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগবে দেখতে, ঘুরে আসতে পারেন। এই হচ্ছে সেই যাত্রাপথ যেখান দিয়ে খালনা যায়। আমি ফিরছি খালনা থেকে বাগনান, ট্রেন ধরবো, ধরে বাড়ি ফিরবো। অসাধারণ পরিবেশ, ভিডিওটা দেখতে থাকুন। চলে এসেছি প্রায়, আর একটু পথ বাকি।
বাগনান স্টেশনে নেমে বাইরেই পাবেন বাস, অটো। খালনার পরিবেশ কেমন দেখাতে চেষ্টা করলাম। ওই সামনে দেখা যাচ্ছে বাগনান স্টেশন, ওখান থেকে আমরা ট্রেন ধরব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।